আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। দর্শক, আজকে আমরা চলে আসলাম আমাদের নিয়মিত আয়োজন বিডিটিভি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে। এখন আমরা অবস্থান করছি মৌচাক মার্কেটের দ্বিতীয় তলায় মাই চয়েস কসমেটিক শোরুমে। আমরা আজকে জানবো কিভাবে কসমেটিক ব্যবসা শুরু করতে হয়। চলুন জেনে নিই মাহবুব ভাইয়ের কাছ থেকে, আপনি কসমেটিক ব্যবসা কিভাবে শুরু করছেন? আর 10 বছর ধরে এই ব্যবসাতে আসি, কিভাবে আস্তে আস্তে শিখছি, দেখতে দেখতে শিখছি। কত টাকা পর্যন্ত নিয়ে আপনি ব্যবসাটা শুরু করছেন? ব্যবসা শুরু করছি 8-10 লাখ টাকা দিয়ে, এখন ওই রকমই আছে। এই ব্যবসা কি কোনো ঝুঁকির সম্ভাবনা আছে? ঝুঁকির সম্ভাবনা আমাদের নাই। এই ব্যবসা করতে কি কোনো লাইসেন্সের প্রয়োজন হয়? লাইসেন্সের প্রয়োজন আছে। কসমেটিকের যে প্রোডাক্টগুলো, এগুলো আপনারা কোথায় থেকে আমদানি করেন? চক বাজার আছে, তারপরে থাইল্যান্ডের থেকে আনা হয়, ইন্ডিয়ার থেকে মাল আনা হয়, চক বাজারে তো সব মালই আসে, ওইখান থেকে আনা হয়। কসমেটিকের যে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় অথবা ডেট ওভার হয়ে যায়, তখন আপনারা এই প্রোডাক্টগুলো কী করেন? আমাদের কোম্পানি না থাকলে ফেলে দিতে হয়, কোম্পানি যদি থাকে তাহলে তারা চেঞ্জ করে দেয়। ইউনিলিভার আছে, স্কোয়ার আছে, বড়ো বড়ো কোম্পানি যারা আছে তারা চেঞ্জ করে দেবে। আর যদি কোম্পানি না থাকে এগুলো মাল ফেলে দিতে হয়, যেগুলো থাইল্যান্ডের থেকে লাগেজে আসে ওগুলো কোনো কিছু করতে হয় না, ফেলে দিতে হয় ডাইরেক্ট। বর্তমানে শিক্ষিত বেকার যুবক যারা আছে, তারা যদি ব্যবসা শুরু করতে চাই তাহলে কি করতে পারবে? শিক্ষিত বেকার যারা আছে তারা ব্যবসা করতে পারবে, এরকম ব্যবসা তাদের যদি টাকা ভালো, মানে তাদের ইনভেস্ট যদি ভালো থাকে তারা তো করতে পারে। তাদের ইনভেস্ট পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে তারা করতে পারে, কারণ 2-4 বছর ঘাটতি যদি লস খায় তারা যদি টিকে থাকতে পারে তাহলে তারা করতে পারবে। আগে তো আপনি লস খেয়ে ঘাটতিটা ঠিক থাকতে হবে, তারপরে তারা পিছনে ব্যাকিং থাকলে তারা করতে পারতে পারে, আর পিছনে ব্যাকিং না থাকলে তারা করতে পারবে না, কারণ 2-4 বছর বর্তমানে আরও লস খেতে হবে। অনেকে আছে যারা বিদেশে গিয়ে অনেক লসের সম্মুখীন হয়, তারা যদি ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার মতামত কী? তারা ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবে, ব্যবসা তো কেউ তো মানা নাই, করতে তো অবশ্যই পারবে, কারণ তারা যদি তাদের ওইভাবে ইনভেস্ট থাকে তাহলে করতে পারবে, সমস্যা কী? মাহবুব ভাই, আপনি কি আমাদের বলবেন কেউ যদি 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা কসমেটিকের ব্যবসা শুরু করে সেক্ষেত্রে মান্থলি কত টাকা প্রফিট থাকতে পারে? না হ 10 লক্ষ টাকা যদি নিয়ে যদি ব্যবসাতে নামে, না হলে তো 2-2.5 লাখ টাকা থাকবে প্রতি মাসে লাভ। যদি কোনো ক্ষতি না হয়, ব্যবসায়িকদের কোনো বন্ধ না থাকে, তো 2-2.5 লাখ টাকা ব্যবসা লাভ থাকবে। আর যদি 5 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে সেক্ষেত্রে কত টাকা থাকতে পারে প্রফিট? 5 লাখ টাকা ব্যবসা নিয়ে নিলে মাসখানেক 1 লাখ টাকা থাকতে পারে, 1-1.5 লাখ টাকা মতো থাকতে পারে এরকম। ডেকোরেশন সহ এই ব্যবসা শুরু করতে কত টাকার প্রয়োজন হয়? এই ব্যবসা শুরু করতে ডেকোরেশন সহ মোটামুটি 10-12 লাখ টাকা লাগে, কারণ এই ব্যবসার কোনো শেষ নেই। ওষুধ কোম্পানি যেরকম নতুন নতুন পদ্ধতি ব্যয় করে, এই ব্যবসাও নতুন নতুন ক্রিম শ্যাম্পু বের করতেই থাকে, পুঁজি লাগতেই থাকে এই ব্যবসায়। না হইলেও 10-12 লাখ টাকা খুবই কম, আরও বেশিও লাগতে পারে, কারণ নিত্য নিত্য নতুন প্রজন্ম বাইরে ওই নতুনটাই কাস্টমারে চায় না, তো বুঝতেন, তার জন্য এই ব্যবসার পুঁজি প্রচুর লাগে, 15-20 লাখ টাকাও লাগে মনে আছে। ফার্স্টে 10-12 লাখ টাকা শুরু করতে হবে, তো আস্তে আস্তে নতুন প্রোডাক্টগুলো যখন আসে তখন ওগুলো ওঠার জন্য টাকা লাগে। বিডিটিভি বিজনেসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা জানলাম কীভাবে কসমেটিক ব্যবসা শুরু করতে হয়। এখনও যারা বেকার আছেন তারা চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন এবং বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম ভূমিকা রাখতে পারেন। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।